পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবন থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে রাজ্যের একটি মেডিকেল কলেজে মাধ্যমিক পাসে ল্যাব অ্যাটেন্ডেন্ট এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুট করছে এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে অর্থাৎ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না এবং পশ্চিমবঙ্গে তেইশটি জেলা থেকেই তোমরা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে সো কোথায় ইন্টারভিউ রয়েছে কবে ইন্টারভিউ রয়েছে এছাড়াও কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো অফিসিয়ালি নোটিফিকেশন সহ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দেবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো প্রথমে তোমরা চলে আসবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটে এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে আসতে পারো বা তোমরা গুগল কমে সার্চ করতে পারো বি হেলথ ডট জিওভি ডট ইন এটি সার্চ করলেও তোমরা এই ওয়েবসাইটে আসতে পারো এখানে আসার পর একটু স্কোল ডাউন করবে স্কোল ডাউন করলে এখানে দেখো রিকুমেন্ড বলে একটি সেকশন রয়েছে এই রিকোমেন্ট সেকশানে তোমাদের সিম্পলি একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেইগুলির নোটিশগুলো তোমাদের কাছে হয়ে যাবে এবং আজকেই দেখো একটি ইন্টারভিউর নোটিশ প্রকাশিত হয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর এছাড়াও ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করেছে যার ইন্টারভিউ পনেরো ছয় দু একুশ অর্থাৎ পনেরোই জুন দু একুশ সালে রয়েছে সো এখানে হেডলাইনে ক্লিক করলেই তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে এবং আমরা সরাসরি হেডলাইনে ক্লিক করে নোটিশটি ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি ফার্স্ট জুন দু সালে প্রকাশিত হয়েছে যার নোটিশ নম্বর অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রিকুমেন্ড নোটিশ অবশ্যই হেডলাইনে জানিয়ে দিয়েছে এখানে কি বলেছে দেখো প্রিন্সিপাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ইজ ইনভাইটিং ওয়াকিং ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ওয়ান ডাটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ওয়ান ল্যাব অ্যাটেন্ডেন্ট অ্যাট কালচার অ্যান্ড ডিএসটি ল্যাবরেটারি প্রপারলি অন টেম্পারি বেসিক অন ডেলি ওয়েজেস আন্ডার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট অফ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অর্থাৎ এখানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ডাটা এন্ট্রি অপারেটর এছাড়াও এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করছে প্রপারলি টেম্পারি বেসিকে তোমাদের রিক্রুট করা হচ্ছে এবং এখানে দেখো বলেছে দ্য ইন্টারভিউ উইল বি হেল্ড অন ফিফটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাট ইলেভেন এ এম অর্থাৎ এখানে তোমাদের ইন্টারভিউ হবে তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করবে এবং ইন্টারভিউ হবে পনেরোই জুন দু হাজার একুশ সালে এবং ইন্টারভিউয়ের স্থানটাও তোমাদের এখানে দিয়ে দিয়েছে অবশ্যই তোমাদের দেখতে দেবো এবং মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো বলেছে ল্যাব অ্যাটেন্ডেন্ট উইল বি মিনিমাম টেন ক্লাস পাস ফর্ম এনি গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ এখানে টেন্থ পাস হলেই তোমরা আবেদন করতে পারবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে এছাড়াও এখানে ডাটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে দেখো ডাটা এন্ট্রি অপারেটার উইল বি গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন সি অর্থাৎ এখানে ডাটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে তোমাদের অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে যে কোনো শাখা থেকে সাথে অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স থাকতে হবে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে সো ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে সাথে অবশ্যই তোমাদের বেসিক কম্পিউটার নলেজ জানতে হবে তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হচ্ছে এবং এখানে দেখো বলেছে ক্যান্ডিডেট শুড বিং দ্য ফলোয়িং ডকুমেন্ট ইন অরিজিনাল অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ অ্যাজ অলসো জেরোস কফিস অর্থাৎ এখানে তোমাদের ইন্টারভিউয়ের দিন কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে দেখো এই অফিসিয়ালি নোটিসের মধ্যে একটি অ্যাপ্লিকেশান দিয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটিকে তোমাদের এফোর্ড সাইজে প্রিন্ট আউট বার করতে হবে সাথে এজ প্রুফ সার্টিফিকেট এছাড়াও মার্কশিটের সার্টিফিকেট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এবং সাথে অল মার্কশিট অর্থাৎ সমস্ত মার্কশিট তোমাদের নিয়ে যেতে হবে এবং সাথে তোমাদের যদি ওয়াকিং নলেজ থাকে বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা নিয়ে যেতে পারো যদিও এখানে কোনো প্রকার এক্সপিরিয়েন্সের কথা জানানো নেই সো তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে নিয়ে যেতে পারো এক্সট্রা বেনিফিট পেলেও পেতে পারো এছাড়াও এখানে তোমাদের অবশ্যই একটি ফটোকপি নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ ফটোকপি নিয়ে যেতে হবে এবং সেটিকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে এবং অ্যাপ্লিকেশানে অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে তার অংশে তোমাদের অবশ্যই অ্যাটাচ করে দিতে হবে অপশন রয়েছে এখানে দেখো অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে দিচ্ছি আমি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মের এইখানে তোমাদের অ্যাটাচ করে দিতে হবে সেই পাসপোর্ট সাইজ ছবিটি এবং তার উপর দিয়ে একটি তোমাদের সিগনেচার করে দিতে হবে তোমাদের অবশ্যই এখানে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে এবং সাথে আলাদার কথা বলেছে যেগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্মটি এই অ্যাপ্লিকেশান ফর্মটি এপোর্ট সাইজে প্রিন্ট আউট বার করে রেখে দিতে হবে যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিনই তোমাদের নিয়ে যেতে হবে সমস্ত রকমেন্ট ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে আগে থাকতে কোনো প্রকার অ্যাপ্লিকেশন কোথাও দিতে হবে না যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে যেতে হবে এখানে দেখো পনেরো ছয় দু হাজার একুশ সালে এখানে তোমাদের ঠিকানা রয়েছে ঠিকানাটা অবশ্যই দেখে নিতে পারো এই ঠিকানায় তোমাদের চলে যেতে হবে এই নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এখানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রিক্রুট করছে যেটি দার্জিলিংয়ে অবস্থিত সেখানে গিয়ে তোমরা যদি ইন্টারভিউ দিতে পারো তাহলে অবশ্যই ইন্টারভিউ চলে যাবে এছাড়াও লোকাল ক্যান্ডিডেট অর্থাৎ দার্জিলিংয়ের ডিস্ট্রিক্টে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারাও অবশ্যই চলে যেতে পারো ইন্টারভিউয়ের দিন এই নোটিশটি ডাউনলোড করে তোমরা অবশ্যই ইন্টারভিউয়ের স্থানটা দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন নোটিশটি অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো বা ডেসক্রিপশন বক্সও সরাসরি লিঙ্ক থাকবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি বাজিয়ে দেবেন সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ